আলগি বাজার উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমি কারণ নাম বলে যেহেতু কিছুক্ষণের মধ্যে আজান দিবে, মাগরিবের আজান দিবে। আর সবচেয়ে বড় হলো অভিভাবকরা যারা বসে আছেন ওনারা সন্ধ্যা চার আগে দিবেন এবং বাচ্চাদেরকে নিয়ে বাড়িতে যাওয়ার জন্য সবাই উদ্বিগ্ন হয়ে বসে আছেন। অতিথিবৃন্দ, প্রিয় অভিভাবকবৃন্দ, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক মন্ডলী, আমার সাথে কবিরাট থেকে আগত নেতৃবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে উত্তাল মার্চের অগ্রিজনা শুভেচ্ছা জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মনে করি বক্তব্য ইতিমধ্যে অনেকে দিয়েছেন, আমি তেমন কিছু বলবো না। এই এলাকাটির নাম ছিল সর আলগি, ঠিক না? সর আলগি বলে রাখতে না আগে সবাই এক নামে চিনতে সর আলগি। এবং 96 সালে কাদের ভাই প্রথম যখন এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, এই হাসপাতালটি উদ্বোধন করে সেই চর থেকে এই এলাকাটাকে, তখনও কবিরাটও কোনো হাসপাতাল কিন্তু হয়নি। যখন চর আলগি হাসপাতাল হয়েছে তখন কবিরাট হাসপাতাল কিন্তু ছিল না। সুতরাং কবির তখন কিন্তু ইচ্ছে করলে এই হাসপাতালটি, আমরা যারা কবিরহাটের জনগণ ছিলাম বা উবায়দুল কাদের কবিরহাটের জনগণকে খুশি করার জন্য কবিরহাটে এই হাসপাতালটি করতে পারতেন, উনি কিন্তু এই আলগি বাজারের প্রতি ওনার দুর্বলতার কারণে এই আলগি বাজারের মতো তখন যোগাযোগ ব্যবস্থাও একদম জরাজীর্ণ ছিল, চিকন একটি কাঁচা সড়ক ছিল। সেই বাজারে একটি উন্নত মানের বিদেশি সৌদি সংস্থার অর্থায়নে একটি অত্যাধুনিক হাসপাতাল আপনারা এখনও দেখতে পাবেন। সেই প্রায় 97-98 হাসপাতাল স্থাপিত হয়েছে। আজকে হলো 2023 সাল, প্রায় কত বছর, 27-28 বছর আগে এই ভবনটি স্থাপন করা হয়েছে। সেই 27-28 বছর আগের যে আধুনিক ডিজাইন বর্তমান মডেল হাসপাতালগুলিও সেই আধুনিকতার কাছাকাছি যেতে পারে নাই। তার পাশাপাশি এই যখন ওই হাসপাতালটি নির্মাণ হয় তখন কিন্তু এখানে বিদ্যালয় ছিল না, মাধ্যমিক কোনো বিদ্যালয় ছিল না, ঠিক আছে? এদিকে ছিল নবগ্রাম ছিল, আর এদিকে ঘোষবাগ কাদেরিয়া উচ্চ বিদ্যালয় ছিল, আব্দুর রহিম ছিল, ঠিক আছে? আর এখানে কোনো মাধ্যমিক বিদ্যালয় ছিল না, কিন্তু এখানে আস্তে আস্তে মাধ্যমিক বিদ্যালয় হয়েছে। আমি গত নির্বাচনে 2018 সালের নির্বাচনে আমাদের দলীয় একটি সমাবেশ এই ভবনটিতে করছিলাম, সেখানে আমাদের সকল নেতৃবৃন্দের এবং আপনাদের আজকে প্রধান শিক্ষক যিনি, তিনি তখনও প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে ছিলেন, আমার পাশের বাড়ির আমাদের ছোট ভাই জনাব কামরুল ইসলাম বিসি, তিনি তখনও অনুরোধ করেছিলেন যে ভাইয়া আমাদের এখানে যদি একটি ভবনের ব্যবস্থা করে দেন। তো তখন একটি কথা বলছিলাম যে কাদের ভাইকে ভোটে জিতেও ভবনের ব্যবস্থা করে দেব। কাদের ভাইকে ভোটে জিতিয়েছে, ভবনের ব্যবস্থা হয়েছে কিনা? আজকে এই বিদ্যালয় তার চেয়ে ভালো আরো উন্নত অবস্থার বিদ্যালয়গুলো কিন্তু একসাথে দুটি এমপিও পান না, যেটি আপনাদের প্রধান শিক্ষক মহোদয় সহ অন্যান্য শিক্ষক মন্ডলী বলছেন। একমাত্র আলগি উচ্চ বিদ্যালয়, আলগি বাজার উচ্চ বিদ্যালয়, এটি একসাথে মাধ্যমিক, অষ্টম নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক দুটি একসাথে এমপিভুক্ত হয়েছেন, সেটির অবদানও কার? কার? আপনারা তো বলে লাভ নাই, আমি ওনাদের থেকে শুনতে চাই, শিক্ষার্থীদের এবং অভিভাবকদের থেকে শুনতে চাই, কার অবদান এটি? কাদের ভাই, ঠিক না? এখন যে নেতা, এই যে মাঠ ভরার থেকে শুরু করে এত সুন্দর ভবন কবিরাট উপজেলা আর কোথাও নেই, মাধ্যমিক বিদ্যালয় আর কোথাও নেই, কবিরাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছেন, সেখানেও আছে যেটি, সেটি হলো 3 তলা, তাও এত আধুনিক হয়নি, সেটি এর আগের ভবন। তো এত অত্যাধুনিক ভবন, এত সুন্দর ক্যাম্পাস কবিরাটে, আমি একটু আগে করমবক্সা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বলছিলাম যে আপনি চলেন, আপনার করমবক্সা থেকে সুন্দর একটি ক্যাম্পাস আলগি বাজার উচ্চ বিদ্যালয় হয়েছে, সেটি দেখে আসলেন। তো এই আলগি বাজার আগে ছিল আলগি চর আলগি। এখন আপনারা মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন যে গ্রাম হবে শহর, আমরা ইতিমধ্যে শহরের সকল সুযোগ সুবিধা পাচ্ছি না, বিদ্যুৎ, এই যে নেট সংযোগ, তারপরে ডিসলাইন সংযোগ, ইন্টারনেট সংযোগ, সকল আধুনিক সরঞ্জাম সুযোগ সুবিধা পাচ্ছি আমরা, সুতরাং মনে করে যে, এবং এখন আর চর আলগি কিন্তু কেউ বলে না, এখন সবাই এক ব্যক্তি বলে কি আলগি বাজার, আলগি হাসপাতাল, আলগি উচ্চ বিদ্যালয়।
বাজার উচ্চ বিদ্যালয় এটুকুই তো বলে আমি মনে করি এটি হচ্ছে এই আগামী দিনও যদি উবাইদুল কাদেরের নেতৃত্বের প্রতি আস্থা রেখে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চান এই এলাকার মানুষকে শান্তিতে রাখতে চান নিরাপদ রাখতে চান এই ধারা যেন অব্যাহত রাখেন এই আশা প্রত্যাশা রেখে দীর্ঘক্ষণ আপনারা সেই সকাল থেকে অনেক কষ্ট করে বসে আছেন সকলকে এতক্ষণ কষ্ট করে বসে থাকার জন্য আমার কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আলগি বাজার উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ আলগি বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক মণ্ডলী এবং আমাদের ছাত্র নেতৃবৃন্দ যুব নেতৃবৃন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ সকল সদস্যকে ধন্যবাদ অভিনন্দন এবং অভিভাবক সদস্য প্রিয় শিক্ষার্থী সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা এবং তাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আর যে দাবিটুকুর কথা বলেছে ইতিমধ্যে পানির সুপেয় পানির ব্যবস্থা চেয়ারম্যান বলেছে যে রমজানের পর খুললেই এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষক মণ্ডলী সুপেয় পানি পাবেন তার মধ্যে রমজানের মধ্যে কাজ শেষ করবেন আর প্রধান শিক্ষক ওনাদের শিক্ষকদের যে সমস্যাগুলি বলেছেন ওগুলি ওনাদের সাথে কথা বলে আমি যত দ্রুত সম্ভব সেগুলির সমাধানের ব্যবস্থা গ্রহণ করব সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বাংলা।